আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্য বা'দা সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা জানেন আমরা প্রতি মাসেই মাদ্রাসাতুস সুন্নাহ আল ইসলামিয়া এই মাদ্রাসাটির ভিডিও করে থাকি এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মাদ্রাসাটি কিভাবে পরিচালিত হচ্ছে এবং সেখানে ছাত্ররা কেমন পড়ালেখা করছে তাদের পড়ালেখার মান কেমন তারা কিভাবে এখানে থাকছে কিভাবে খাচ্ছে সব কিছু নিয়ে আমরা ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ প্রতিবারের ন্যায় এই মাসেও আমরা এরকম একটি ভিডিও করতে যাচ্ছি তা আলা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম উল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়া আমরাও ভালো আছি তো আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্র সংখ্যা বর্তমান তিরিশের ঊর্ধ্বে এবং ছেলেদের লেখাপড়া মাসাল্লাহ এখন আমাদের অনেকগুলো ছেলেরাদেরকে আমরা কোরআনুল কারিমের যে তিরিশ নম্বর পাড়া অর্থাৎ আমরা আমপাড়া বলি আমপাড়া হাতে নিয়েছে এবং আলহামদুলিল্লাহ অনেকেই বারো তেরোটা সূরা মুখস্থ করছে তো আলহামদুলিল্লাহ এই সাফল্য আপনাদেরও অনেক নেক দোয়া এবং নেক দানের বরকতে এই প্রতিষ্ঠানটি এগিয়ে চলছে তো আলহামদুলিল্লাহ এখন আমরা মাদ্রাসার একটু পড়া শুনবো এবং পরবর্তীতে ছাত্রদের মুখে ইনশাল্লাম আমরা কিছু শনব আউজুবিল্লাহি মিনা শহিত নিউর রজীন সোরাতুল ইখলা সিমা কিয়া বিসমিল্লাহি র ম নিউররাহি الله احد. الله احد. الله الصمد. الله الصمد. لم يلد ولم يولد. لم يلد ولم يولد. يلد ولم, ولم يقل له كفوا احد. اعوذ بالله من الشيطان الرجيم سورة الهمزة مكية بسم الله الرحمن الرحيم ويل لكل همزة اللمزة الذي جمع مالا وعدد يحسب أن ماله أخلد كلا لينبذن في الحتمة

মুসলমান হয়েছে ছোটো বাস্তাদের মুখে কোরআন করিম তেলাত শুনলে এরকম মনে হয় যে আসলে মনে হয় ফেরেজ তেলাত করছে তো এখন আমাদের সম্মুখে আরও একটা বাস্তা তেলাত নিয়ে আসবেন আমাদের সম্মুখে তেলাত করবে মাদ্রাসাদ সোনা ইসলামের ছাত্র মোহাম্মদ জিয়াদ হোসেন মোহাম্মদ জিয়াদ হোসেন আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম سورة الناصر المدنية بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فصحبه بحمد ربك واستغفره

تبت يدا أبي لهب وطب ما أغنى عنه ماله وما كسب سأصل نار ذات لهب أمرته حمالة الحطب আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আসলে কী বলবো কোরআনুল কাদিম যার মুখ থেকে বাহির হয় কোরআনুল কাদিম এমন একটা মধু যে শুনতে শুধু ভালোই লাগে আর ভালোই লাগে তখন আমাদের সম্মুখে তেল আসছেন মোহাম্মদ সপন الشيطان الرجيم سورة الماعون مكية بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحد على طعام المسكين فويل আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমাদের সম্মুখে তিলাওয়াত নি আসবে মোহাম্মদ রায়হান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সূরাতুল কুরাইশ মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা কুরাইশ ইলাহা ফিহিনা লা তা'শিদা ইউসাইফ

سورت القوسار مکیہ بسم اللہ الرحمن الرحیم انہا آتوئنا کل کوسر فصل لربک و نہر انہا شانی حقا ہوا العبوتر الحمدللہ اتشمائی پوریزنٹ آپ نے মাদশুসন্না আল ইসলামিয়ার ছাত্রদের মুখে কোয়ান কারিম থেকে শুনলেন এখন ছোটো ছোটো বাচ্চাদের মুখে একটু মাস আলা যেগুলো আমাদের নিত্য প্রয়োজনে সময় কাজে লাগে নামাজের মধ্যে কাজে লাগে আমরা অনেকে এগুলো থেকে অজ্ঞ আছে অনেকে জানি না তখন আমাদের মাদ্রাসার ছোট্ট ছাত্র মোহাম্মদ হুসাইন সে নামাজ ভঙ্গের কারণগুলো আপনাদের সকলকে শোনাবে ইনশাল্লাহ কথা বল কোন অলকে সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া উহ আহ শব্দ করা বিনজরে কাশা আমলে কাসির করা বিপদে কি বেদনায় শব্দ ওয়ারিয়াকা দা তিন তাসবিহ পরিমাণ 17 থাকা মুক্ততি বিবেচিত ওর ব্যক্তিদেরক মানা Shazamad নাপাক জায়গায় सीधा करा কিবলা দি কইতে সিনাগুরিয়ে যা মামদে মামদে কুরআন শরীফ দেখিয়া পরা মামদে শব্দ করিয়া হাসা

এখন আমাদের মাদ্রাসার সব ছাত্রদেরকে দেখতে পাচ্ছেন মানে আমরা তো গত ভিডিওতে যেটা ছিল না। ছাব্বিশ জন ছিল আলহামদুলিল্লাহ এখন সাতাশ কতজন হয়েছে আলহামদুলিল্লাহ এখন উনত্রিশ জন ছাত্র হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসলে এই যে ছাত্র বাড়তেছে এটাও কিন্তু আপনাদের বিশেষ একটা অনুদান এখানে কাজ করতে কাজ হচ্ছে আর কি কারণ আপনারা যদি আমাদের এই সহযোগিতা গুলো না করতেন তাহলে এগুলো সম্ভব হতো না কারণ আমরা চেয়েছিলাম যে ছাত্র আরও কমিয়ে দিয়ে অন্তত বিশ জন পর্যন্ত রাখবো কারণ আমরা তো এতগুলো ছাত্রের মানে দায়িত্ব নিতে পারতেছিলাম না আসলে কারণ এতগুলো মানুষের দায়িত্ব নেওয়া এটা সম্ভব না আসলে একার পক্ষে বা আরও দুই তিনজনের পক্ষে এটা সম্ভব না এটা অনেকের সাহায্য সহিত ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে যখন আমরা ভিডিওগুলো দেখাতাম আপনারা পাঠাইছেন যে যা পেরেছেন অল্প পেরেছেন বিশ টাকা পর্যন্ত পাঠাইছেন আলহামদুলিল্লাহ এটা মানে তাদের মাসে খাওয়ার জন্য বা এদের ড্রেসের জন্য বা এই যে কার্পেট দেখতেছেন কার্পেটের জন্য এক ভাই পাঠাইছেন তাদের নাম বলছি না কারণ নাম না বলাই ভালো কারণ তিনিও চান না যে নাম বলি উনি নিজেও বলছেন যে নাম যেন না বলি তো আলহামদুলিল্লাহ তাতে আপনাদের টাকাতেই দেখেন এই যে আজকে কার্পেট হয়েছে সুন্দর এত শীত এই শীতের মধ্যেও কিন্তু এই এই কার্পেটটা খুবই জরুরি ছিল তো সেটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়েছে আপনাদের এই পাঠানো অনুদানের মাধ্যমেই তো আমরা একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে তাই আমরা পেরেছি নাহলে কখনোই পারতাম না কিন্তু এই প্রতিষ্ঠান চালানোর জন্য যে রকম আর্থিক সহযোগিতা দরকার সেটা আমরা কোথা থেকেও পাইনি এ পর্যন্ত ওইভাবে পাইনি তো এখন পাচ্ছি আলহামদুলিল্লাহ যখন আপনাদের মাধ্যমে প্রচার করতেছি তো সেই প্রচারের কারণে আলহামদুলিল্লাহ সেটা কিন্তু আস্তে আস্তে আল্লাহ পাক এনে দিচ্ছেন তো সবারই আসলে যোগ্যতা থাকার পরেও দেখা যায় অনেকেই কোনো সহযোগিতা করতে পারেন না কারণ আল্লাপাক তৌফিক দেন না তো যাদেরকে তৌফিক দিয়েছেন তারাই কিন্তু কিছু কিছু করে হলেও দিয়েছেন বিশ টাকা পর্যন্ত দিয়েছেন তার মানে কি দিয়েছেন কিন্তু আল্লাপাক তৌফিক দিয়েছেন এর জন্য দিয়েছেন এখানে তিনটা এ তিন ছেলে আছে যাদের জন্য আমার আমেরিকা থেকে এক বোন উনি কল করেছিলেন তো উনি আলহামদুলিল্লাহ তাদের ভালোই দায়িত্ব নিয়েছেন আশা করা যায় তিনি পরবর্তীতেও দেখবেন তাদেরকে এটা আমি বিশ্বাস করি কারণ তিনি তো বলেছেন আমাকে ইনশাল্লাহ আর আমাদের এখন বর্তমান আসলে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে এই এতগুলো ছাত্র প্লাস আবে সাহেব আছেন আমাদের এখানে একজন বাবুর্চি আছেন সবার এই যে খাওয়ার দায়িত্ব তারপর আফেস সাহেবের একটা স্যালারি আছে আমাদের বাবুর্চি তার স্যালারি আছে এত কিছু আসলে এই দুই তিনজনের পক্ষে সম্ভব না তো আপনারা যদি একটু এগিয়ে আসেন যে যা পারেন আমার কথা কারণ টাকা কিন্তু এক টাকা বিশাল বড় টাকা যদি আল্লাহর রাস্তায় খালে দান করে থাকেন আপনারা তো যে যা পারেন ইনশাল্লাহ একটু এগিয়ে আসেন যেন আমরা প্রতি মাসে যে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত খাওয়ার পিছনেও খরচ হয়ে যাচ্ছে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা তারপরে আমার হাফেজ সাহেবের স্যালারি আছে এখানে বাবুরসি স্যালারি আছে মানে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে প্রতি মাসে মাসে তো এই যে টাকাগুলো এগুলো কোথা থেকে আসবে যদি আপনারা এগিয়ে না আসেন এইগুলো দুই তিনজনের পক্ষে কোনোভাবেই সম্ভব না আসলে মাদ্রাসা কিন্তু আল্লাহর অশেষ রহমতি এগিয়ে যাচ্ছে কিন্তু আপনি এখানে অবদান রাখতে পারতেছেন কি না এটা হচ্ছে বড় ব্যাপার আপনি ভিডিওটা দেখলেন আপনার কাছে টাকা আছে সব কিছু আছে কিন্তু আপনি সহযোগিতা করলেন না তাহলে কিন্তু আপনার দায়ী দায়ী থাকতে হবে কারণ আপনার টাকা আছে আপনি এখন ভাবতে পারেন যে এটা দুই নম্বর হতে পারে আপনি এসে দেখে যান আমাদের প্রতিষ্ঠান তো পুরো আমাদের ইয়া দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এখন ভিডিও দেখছেন হাফেজ সাহেবের কথা শুনেছেন একটু আগে তারপরেও সমস্যা নেই আমি এখন মাদ্রাসাটা কোথায় আছে আমি পুরা লোকেশানে ভিডিওর শেষে দেখাবো ইনশাল্লাহ একদম কীভাবে আপনারা আসবেন সব কিছু আমি দেখিয়ে দেব আপনাকে তাহলে আপনি এসে দেখে চেক করে যান তা পাক তো আপনাকে ধরবেন যে তুই এসে চেক করলি না কেন ওখানে গিয়ে তো এত তো অবিশ্বাস করার দরকার নাই পৃথিবীতে সবাই খারাপ না কিছু কিছু মানুষ আছে আল্লাহর পথে কিছু কাজ করতে চায় তো আমরা ইনশাল্লাহ সেটা করতে চাচ্ছি ইনশাল্লাহর পথে এই কাজগুলো করতে চাচ্ছি তো আপনারা আসেন আমি আপনাদেরকে বলবো আপনারা এসে দেখেন না হলে আরও যেভাবে সম্ভব আপনারা আমাদের এই বিষয়টা দেখেন আমরা ইনশাল্লাহ আল্লাহর জন্য করতে চাচ্ছি আপনারা এই বিষয়টা অবশ্যই জরুরিভাবে দেখবেন আর একটা বিষয় হচ্ছে এই যে এখন কঠিন একটা শীত পড়তেছে মানে খুবই শীত পড়ে সকালের দিকে প্রচুর কুয়াশা পরে এই ঘর তো এই ঘরের ভিতরে এই ছাত্রগুলো যে থাকে এরা আসলে খুব কষ্ট করে এদের কিন্তু জাস্ট আমরা এই যে কিছুদিন আগে জাস্ট কিছু ড্রেস বানাচ্ছি এবং ড্রেস এখন বানানো কমপ্লিট হয় নাই আরও অনেক কিছু আরও কিছু ড্রেস রয়ে গেছে এই যে একজনকে মাত্র দেওয়া হয়েছে এ একজন এতিম ছেলে এর কোনো ড্রেসই ছিল না তো মাত্র দেওয়া হয়েছে আর অন্যগুলো প্রসেসিং আছে কাজ চলতেছে আর ইনশাআল্লাহ সবারই হয়ে যাবে তো ড্রেস হয়ে যাবে কিন্তু এদের যে শীতের পোশাকাই দেখেন এটা কিন্তু শীতের না জাস্ট ড্রেস তো শীতের জন্য একটা পোশাক এদেরকে দেওয়া উচিত আমি মনে করি আমাদের ইচ্ছা আছে কিন্তু আমরা পারি না কেন কারণ আমাদেরকে আরও অনেক দায়িত্ব নিতে হয় খাওয়ার দায়িত্ব আছে হাফিসার স্যালারি আছে অনেক কিছু এগুলো সব দায়িত্ব নিতে হয় তো সব মিলিয়ে কিন্তু একদম সম্ভব হয় না তো আপনারা একটু যদি এই বিষয়টা দেখেন যে সবার জন্য আমরা যদি একটি ভালো ধরনের একটা জ্যাকেট টাইপের কিছু দিতে পারি যাতে ওরা শীত নিবারণ করতে পারে তাহলে খুবই ভালো হয় আর রাতের জন্য কম্বলের ব্যবস্থা যদি করা যেতে পারে সবার জন্য কম্বল মোটামুটি কম্বল দিলাম এটাও কিন্তু অনেক ভালো হবে কার্পেটটা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো এখন এই জিনিসগুলো হলে এরা খুবই আরাম মতো ওই কোরআনগুলো শিখতে পারবেন ইনশাল্লাহ সর্বশ্রেষ্ঠ শিক্ষা কোরআন শিক্ষা সেইটা কিন্তু থেকে সেইটা তারা শিখতে পারবে ইনশাল্লাহ আরামে শিখতে পারবে তা আপনারা কি চান না যে আল্লাহ কোরআন তারা এই আরামে শিখুক নাকি তারা কষ্টে শিখুক সেটা চান এটা আপনারা একটু বিবেচনা করবেন আরেকটা বিষয় দেখেন আমাদের যে এখানে ডেস্কগুলো দেখতে পাচ্ছেন না যে পড়ার জন্য এগুলো আমাদের আসলে এখন শর্ট আছে আছে কারণ আমরা এই প্রতিষ্ঠানটা এখানে এখানে যে ঘরটা বেশি কিন্তু এখন একটু স্পেস আছে সামনে তো আমরা চাইলে এইগুলো আর কিছু বাড়াতে পারি এগুলোর জন্য বেশ টাকা পয়সা প্রয়োজন তো আপনারা দেখেন যদি কিছু পারেন এগুলোর জন্য কিছু টাকা পয়সা পাঠাতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এরা তিনজন হচ্ছে খালেজ এতিমত এরা একদমই এতিম আর এদের আসলে দেখাশোনা করার মতো কেউ নেই যে সামনে যে তিনি দেখুন সুমন আরিফুল এবং রবিউল ওরা কিন্তু একদম এতিম তো এর আগে দেখিয়েছিলাম আলহামদুলিল্লাহ তাদের জন্য একবন দায়িত্ব নিয়েছিলেন কিন্তু জানি না পরবর্তীতে কী করবেন আশা করি তিনি আবার দেখবেন ইনশাল্লাহ আর এই যে বাচ্চাটা একদমই ছোটো পিচ্ছি সব চাইতে ছোটো বাচ্চা হচ্ছে আমাদের এই এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই কিন্তু খুবই তুমি কিছু পারো কবে আসছো তুমি এক সপ্তাহ হয়েছে তুমি কিছু বলো তো দেখি

আমরা যখন ওদের দায়িত্ব নিয়েছিলাম ওদের আসলে কষ্টের কথা শুনলে আপনারা খুবই খারাপ লাগবে এটা কিন্তু একটা সময় যখন মাদ্রাসাটা এখানে ছিল না যখন তখন কিন্তু এটা খুবই কষ্ট করতেন আরিফুল তোর না আরিফুল তাই না আরিফুল কী করতে আগে ঘুরে ঘুরে বেড়াতো সব জায়গায় তাহলে কী করতে বলো তো দেখি আমি আগে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াইতাম এবং খাওয়া দাওয়ার ব্যাপার কী করতে খাওয়া দাওয়া কোনো তাই পাইতেন না একজন খাবার দিত তাই খাইতাম আচ্ছা এভাবে চলতো জীবন এভাবেই চলছে তাই না হ্যাঁ তো সবারই দেখেন কষ্টের ইতিহাস আছে এরা যখন মাদ্রাসা ছিল না খুবই কষ্ট করতো কিন্তু এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক চেয়েছেন মাদ্রাসা হয়েছে তাদের তাদের থাকার ব্যবস্থা হয়েছে খাওয়ার ব্যবস্থা হয়েছে পড়ালেখার ব্যবস্থা হয়েছে সব কিছুই হয়েছে এখন যদি এই অর্থের অভাবে এগুলো বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এটা দায়িত্ব দায় দায়িত্ব মনে হয় আমাদেরই বহন করতে হবে আর কি এর জন্য একটু দেখেন কি করা যায় কারণ আমরা এরা এখানে কিন্তু এবিসিডি পড়াচ্ছি না শুধু এখানে এবিসিডিও আছে সব কিছু আছে এখানে সবচেয়ে বড় কথা এখানে কোরআন আছে একদম সর্বশ্রেষ্ঠ যে শিক্ষাটা আমরা আগে দিব কোরআন শিক্ষার পরে আমরা সব শিক্ষা এখানে রাখবো মানে সব ধরনের শিক্ষা এখানে থাকবে ইনশাআল্লাহ তো কোরআন সবচেয়ে আগে কোরআন আমি মনে করি সব থেকে আগে হবে কোরআন তো সেটা ইনশাল্লাহ রেখেছি তো কোরআন শিক্ষা থেকে আপনাকে চানের বঞ্চিত হয়ে যাক কখনোই না তো এর জন্য একটু এগিয়ে আসেন যেন প্রতি মাসে যে খরচগুলো হচ্ছে সেগুলো যেন আমরা ইনশাল্লাহ কাটিয়ে উঠতে পারি তাহলে আমরা এই প্রতিষ্ঠানকে আরও অনেক দূর নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আশা করি তো ঠিক আছে আবে সাহেব আপনি ইয়ে করেন আপনার মাদ্রাসায় কোন নাম্বারে বিকাশ করলে টাকাটা আসবে সেই নাম্বারটা আপনি আপনার মুখে বলে দেন আমাদের মাদ্রাসায় টাকা পাঠানোর বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এই নাম্বারেও পৃথিবীর যে কোনো জায়গা থেকে বিকাশে টাকা পাঠালেন ইনশাল্লাহ আমাদের মাদ্রাসায় চলে আসবে এবং আমরা এই টাকা দিয়ে ছাত্রদের সব কিছুর ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বিকাশ ছাড়াও আমাদের এই মাদ্রাসার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টও রয়েছে কিন্তু আমরা ওইটা আপাতত মানে দিচ্ছি না ইনশাআল্লাহ পরবর্তীতে দিয়ে দেবো ব্যাঙ্ক অ্যাকাউন্টও দিয়ে দেবো মাদ্রাসার নামেই করা হয়েছে তো সেটা ইনশাল্লাহ দিয়ে দিব আর হাফিজ সাহেব যে নাম্বারটা বললেন সেটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ফোর ফাইভ টু সেভেন এটা একটা বিকাশ নাম্বার পার্সোনাল বিকাশ নাম্বার যে কেউ চাইলে যেখান থেকে সেখান থেকে টাকা পাঠাতে পারবেন ইনশাল্লাহ তাহলে তো ঠিক আছে আমি ইনশাআল্লাহ এরপরে ভিডিওর এখন শেষ আমি একদম আপনি কিভাবে আসবেন এই মাদ্রাসায় ওরা একটা ভিডিও আমি ইনশাল্লাহ দেখাবো একদম আমাদের মেইন রোড থেকে শুরু করে এই মাদ্রাসায় আসা পর্যন্ত একটা ভিডিও আমি আপনার লাস্টে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে খুব ইজিলি এই ভিডিও দেখে আপনারা চলে আসতে পারবেন ইনশাআল্লাহ মাদ্রাসাতে তো ঠিক আছে সকলে সকলের সালাম দিয়ে দেন সুবাহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা এই যে আমাদের মেইন রোডটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন রোড বিশ্ব রোড বলে এটাকে আপনি এইদিকে হচ্ছে কাশিনাথপুর রোড আর এইখানে একটা গোরস্থান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোরস্থান আর গোরস্থান থেকে এই ঠিক ডান পাশে যেটা এটা হচ্ছে আপনার বেড়া রোড বেড়া যেটাকে বলে তো বেড়া থেকে যখন আপনারা আসতে চাইবেন অর্থাৎ তো ওই থেকে আসতে গেলে আপনারা প্রথমে মোল্লা পাবেন সামনে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা সামনে হচ্ছে মোল্লাবাড়ি যে ট্রাকটা আসতেছে যে এটা মোল্লা মানে বেড়া থেকে এই ট্রাকগুলো আসলো তো মোল্লা সামনে মোল্লাবাড়ি থেকে একটু সামনে আসা দেখবেন যে গোরস্থান যেখানে আমাদের স্টুডেন্টে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে গোরস্থান আর এই দিকেই যদি আমরা যাই অর্থাৎ বাম সাইডে তাহলে আমরা দেখতে পারবো এই দিকটা হচ্ছে আমাদের কাশীনাথপুর রোড তো থেকে আসতে গেলে আপনারা দেখবেন যে প্রথমেই এই যে আপনাদের বাম পাশে গোরস্থান পড়বে আর বেড়া থেকে আসতে গেলে ডান পাশে গোরস্থান পড়বে গোরস্থান থেকে দেখবেন যদি বেড়া থেকে আসেন তাহলে বাম দিকে আমাদের এই রোডটা পড়বে মাদ্রাসার রোড আর কাশীনাথপুর থেকে আসতে গেলে ডান দিকে রোডটা পড়বে তো আমাদের ছাত্ররা দেখেন এখন আমাদের মাদ্রাসার দিকে যাবে তো দেখেন ছাত্ররা আমাদের যাচ্ছে আপনারা ঠিক এই দিকে এই রোডটার দিকে চলে যাবেন যেভাবে ছাত্ররা যাচ্ছে এভাবে যাবেন ইনশাল্লাহ তাহলে এই যে দেখেন ওরা ওই রোড মাদ্রাসার রোডটা ধরে হেঁটে যাচ্ছে ঠিক এরকম একটা ভিউ আপনারা এখানে দেখতে পারবেন এই যে মনটা রয়েছে আপনারা এখান থেকে এভাবে যাবেন ইনশাল্লাহ আমিও যাচ্ছি এখন তো খুব বেশি দূরে না ইনশাল্লাহ খুব এই সামনেই হচ্ছে আমাদের মাদ্রাসা এই যে দেখেন সামনেই আমাদের মাদ্রাসার ইয়েটা দেখা যাচ্ছে গেটটা দেখা যাচ্ছে মাদ্রাসার সাইন বোর্ড এখানে দেখেন এই সাইন লেখা আছে আমাদের বিকাশ নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ফোর ফাইভ টু ডাবল সেভেন চলুন ছাত্রদের দিকে যাই দেখি তারা কী করে তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের মোটামুটি মাদ্রাসার আসার লোকেশান আসলে ভাই আজমেন ইনশাল্লাহ